কেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাই। Hey, what's up guys, welcome back to my new vlog. তো গাইস ঘুম থেকে মেলাখন আগে উঠেছি, তো দাদির সাথে গল্প করলাম, তো আজকে আবার কুয়াশা পড়ছে সেই। আর আমরা তো মেলা সকালে উঠে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। কি বেগুন ভাজি, আমি আর দাদি তো ভাবিস আজকে আমার এক আম্মুর ডাক পিয়ে নেওয়া খাইতে। তোমরা গল্প করিচ্ছে কাগজ ভালো হয়ে গেছে আর ডাকে না খুব লক সেই কষা। আবার ঘরে যে শুয়ে থাকি না, বাইরে সেই ঠান্ডা, তো আবার একটু পরে আবার স্টার্ট করবো ঠান্ডা কমলে। ভাই তোর কাছে যে ঘরে চলে আসলাম, তো মশারি টাঙানো আছে আর এই যে কম্বল, তো শুয়ে পড়বো না স্যার ভাই, বাইরে সেই ঠান্ডা ভাই রে ভাই কি বলবো ভাই। আর গাইস সবাইকে গুড মর্নিং তো বলতে ভুলেই যায় প্রতিদিন, আর আজকে তো 2022 সাল শেষ হয়ে যেতেছে আর 25 2023। চ্যানেলটাকে সাপোর্ট করবে, ভিডিওটা শেয়ার করবে, আশা করি তোমাদেরও নতুন বছরটা খুব ভালো কাটবে ইনশাল্লাহ। সকালে পাঁচের জন্য নামাজ পড়ার চেষ্টা করবে। আর গায়ে যে পরিমাণ ঠান্ডা ডুট, হাত মুখ না ধুয়ে খাইতে বসে গেলাম, খাই ভাই আগে গায়ে ঠান্ডা আছে সেই বাতাস, কুয়াশা এখনো ছাড়েইনি। খাওয়া দাওয়া করে বাহির পড়তে গেছিলাম, তো বাহির থেকে চলে আসলাম, তো একটু পর গোসল দেবো দিয়ে নামাজ দেবো, তো দেরি আছে এখন 1 ঘন্টা, ততক্ষণ এখন আমার রোদ আবার আছে হালকা হালকা রোদ। তোমার তোমার ভাত খাওয়া দাওয়া শেষ, খাওয়া শেষ আমি পেয়ারা খাচ্ছি। দেখ কি জানিস আজ কি শেষ হয়ে যাচ্ছে, কত আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে আর 2022 সালে শেষ হয়ে যাচ্ছে। জানিস না তুই, তুই গোসল দিস, তুই গোসল দিস খুশটা, আমি গোসল দিস গোসল জানি, দিয়া 2 দিন ধরে গোসল জানি খুশটা, নিজের পান ইজ্জত নিজে আনসার করেছে। আমি গোসল দিছি আরো ঠান্ডার মধ্যে, নামাজ পড়ে আসার পর আবার দেখা হইতেছে। হ্যাঁ তোর কাছে আমি নামাজ পড়ে চলে আসলাম, তো বিকাল হয়ে গেছে, মোটামুটি আকাশ ভালোই আছে, বাড়ি তো পুরাই ফাঁকা, সো কাম নাই কো ঠান্ডা লাগছে না ও বাড়ির চোরা আসলে, তো ফারাবিটা কেউ নেই ফাঁকা, খালি হিচ্ছে হচ্ছে খেলিচ্ছে সব ছোট ছোট বাচ্চারা, তো কেউ নেই, কি করবো এখন আর, তো বাসার চলে যায় এখন কেউ নাই, পুরা ভালো সরি ফাঁকা একবারে কেউ নাই, বাসার চলে যায় ইয়ার। তো আম্মু একটু পিঠা বানা দিল, ফুলকা দিয়ে পিঠা, যে খালি ফুলকা ফুলকা দেখা দি, আরে ভাই গরম খালি ফুলকা ফুলকা, তো গাছ এটা খাই আন গাছ এটা খাইতে স্বাদ হবে মায়ের হাতে রান্না। আমি দেখছি ভাই
তো গাইস আমি মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম, এখন গাইস পড়তে বসতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করতে হবে। গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস দেখা হইতেছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আই